আসসালামু আলাইকুম আমরা এখন দেখব জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অফিসকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে ছিল সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত তাহলে এখানে যেটা বলা আছে সুদের হার সাত থেকে পাঁচ পার্সেন্ট হয়ে গেলে দুই পার্সেন্ট কমে যায় পাঁচ বছরে আয় কমে যায় হচ্ছে সত্তর টাকা তাহলে এক বছরে কতটুকু কমে সেটা আমরা বের করব পাঁচ বছরে আয় কমে সত্তর টাকা তাহলে এক বছরে আয় কমে হচ্ছে সত্তর ভাই পাঁচ টাকা সমান সমান চোদ্দো টাকা এই চোদ্দ টাকা আয় কমে হচ্ছে এক বছরে আর শতকরা আয় কমে সাত পার্সেন্ট বিয়োগ পাঁচ পার্সেন্ট ইকুয়েল টু হচ্ছে দুই পার্সেন্ট অর্থাৎ শতকরা দুই পার্সেন্ট আয় কমে এই দুই পার্সেন্ট আয় কমার জন্য তার আয় কমে হচ্ছে চোদ্দ টাকা তাহলে মূল টাকা হচ্ছে একশো টাকা অর্থাৎ একশো পার্সেন্ট সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে দুই পার্সেন্ট এর জন্য আয় কমে চোদ্দো টাকা তাহলে একশো পার্সেন্টের জন্য চোদ্দ বাই দুই ইন্টু একশো ইকুয়েল টু আসবে হচ্ছে সাতশো টাকা এই সাতশো টাকা হবে হচ্ছে মূলধনের পরিমাণ এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দুই নাম্বার দুইয়ে বলা আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়েল টু থ্রি হলে দেখা হচ্ছে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল টু সিক্সটি থ্রি তাহলে প্রশ্নে বলা আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়েল টু থ্রি দেখাতে হবে হচ্ছে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল টু সিক্সটি থ্রি তো দেখাতে হবে বললে আমাদের সবসময় যা দেওয়া আছে সেখান থেকে করতে হয় বা উভয় পক্ষে ঘন করলে আমরা পাবো হচ্ছে টু এক্স মাইনাস টু বাই এক্স হোল কিউব ইকুয়েল টু থ্রি কিউব বা এটা আসবে হচ্ছে টু এক্স হোল কিউব মাইনাস টু বাই এক্স হোল কিউব সূত্র অনুযায়ী এ মাইনাস বি হোল কিউব ইকুয়েল টু কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি টু এ মাইনাস বি ইকুয়েল টু আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন বা এটা করলে আসবো হচ্ছে এইট এক্স কিউব মাইনাস এইট বাই এক্স কিউব মাইনাস তিন দোকানে ছয় ছয় দোকানে বারো ইন্টু এটার মান যদি আমরা তিন বসাই তাহলে বারো ইন্টু তিন ইকুয়েল টু টোয়েন্টি সেভেন এইট এক্স কিউব মাইনাস এইট বাই এক্স কিউব ইকুয়েল টু টোয়েন্টি সেভেন প্লাস থার্টি সিক্স বা এইট কমন নিলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল টু আসবে হচ্ছে 63 থ্রি অতএব এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান কিউব টু সিক্সটি থ্রি দেখানো হলো তারপর প্রশ্ন নাম্বার টিন নাম্বার টিনে বলা আছে একটা এতাকার ধর্গ বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত তো আমরা ধরি ধর্গ ইকুয়েল টু টু বিস্তার সমান সমান তাহলে ক্ষেত্রফল সমান সমান টু এক্স ইন টু এক্স ইকুয়েল টু টু এক্স স্কোয়ার প্রশ্নমতে বলা আছে ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার তাহলে টু এক্স স্কোয়ার ইকুইয়াল টু আসবে হচ্ছে পাঁচশো বারো বা এক্স স্কোয়ার ইকুয়েল টু আসবে টু ফিফটি সিক্স বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্সটিন অর্থাৎ ষোলো তাহলে আমরা ধর্গ ইকুয়েল টু বের করতে পারবো হচ্ছে টু এক্স ইকুয়াল টু টু ইন্টু সিক্সটিন ইকুয়াল টু আসবে হচ্ছে থার্টি টু বিস্তার এক্স ইকুয়েল টু সিক্সটিন তাহলে পরিসীমা যদি বের করি ইকুয়েল টু টু ইন্টু ধর্গ প্লাস বিস্তার এটা হচ্ছে পরিসীমার সূত্র ইকুয়েল টু টু ইন্টু বত্রিশ প্লাস ষোলো ইকুয়েল টু আসবে টুয়েন্ট টু ফোরটি এইট ইকুয়েল টু আসবে হচ্ছে নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই মিটার হবে হচ্ছে আয়াতার ঘরের পরিসীমা এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ডিসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ